সো গাইস এখন আছি আমরা থাইল্যান্ডে আর থাইল্যান্ডে আমরা আজকে সারা দিন বাংলায় কথা বলবো টার্মিনাল 21 যাবেন হ্যাঁ আর বিশ্বাস করো থাইল্যান্ডের লোকেরা বাংলা তো দূরের কথা হিন্দি ইংলিশও বোঝে না আমরা কি আজকে 24 ঘন্টা সারভাইভ করতে পারবো নাকি না টার্মিনাল 21 যাচ্ছি তো টার্মিনাল 21 এখন আমরা যাচ্ছি সকাল সকাল কোথায় দাদা ওকে তো ক্যামেরা দেখে এখানে না করে দেওয়া যায় না কেন আমাদের হয়তো চোর ছাজরা ভেবেছে সো গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে তো এখন ওয়েট করছি টুকটুক কিংবা গাড়ির জন্য কারণ আমরা এখান থেকে যাব মিনি কুপার ও কারে ভিকমঙ্গিয়া কে দেখ রে আমরা এখন যাব হচ্ছে অ্যাকচুয়ালি টার্মিনাল 21 আর এখানে বাংলা কথা বলা খুব চাপ টুকটুক পেয়েছি যেটাকে জিজ্ঞেস করব যাবে কিনা টার্মিনাল 21 যাবেন টার্মিনাল 21 যাবেন আই এম সরি বাবু টার্মিনাল 21 হ্যাঁ টার্মিনাল 21 যাবেন 21 টার্মিনাল ও বলো এই 20 এ যেতে চেয়েছিলাম বাট গেল না কোনো ব্যাপার না আমরা গাড়িতে যাবো নীলাঞ্জনা কিন্তু তুমি কিন্তু হেরে যাচ্ছ তুমি কিন্তু 100 বলে দিচ্ছ 100 বলতে হতো তোমাকে ইশারা দিয়ে যা খুশি বলতে পারছে কিন্তু মুখে বলা যাবে না ইংলিশ কিন্তু ঠিক আছে যেমন চেয়ারকে তুমি চেয়ার বলতে পারো যেগুলো আমরা বাঙালিরা বাংলায় চেয়ার বলি চেয়ারই বলতে পারে কিন্তু যেগুলোকে 100 বলি 100ই বলতে হবে ঠিক আছে দাদা যাবে 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 না ওকে যাবে না ও দাদাও যাবে না বাংলাতে বললাম তাও বুঝা গেল যে যাবে না এবার আমরা গাড়ি বুক করলাম একটা যেটা কিনা এখন দেখাচ্ছে 3 মিনিট আর এটা মাত্র 93 ভাট দেখাচ্ছে তো এটা আমার কাছে বেটার তো চলো ওয়েট করে যাই 93 ভাট এসিতে দাও আবার গাইজ রিসেন্টলি আমি একটা খুব স্মার্ট ডিসিশন নিয়েছি আমার যেমন রুটি খেতে পরোটা খেতে খুবই ভালো লাগে কিন্তু আটা না আমার মাখতে ভালো লাগে না আমি মাখতে পারি তাই জন্য আমি খুব স্মার্ট একটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে আমি অনলাইনে অনেকদিন দেখছিলাম স্ট্যান্ড মিক্সার তো আমি আমার জন্য কিনে নিয়েছি 11 স্ট্যান্ড মিক্সার যেটা শুধু আটা মাখতেই নয় মানে এটা তোমার ডো বানাতে তো সাহায্য করবেই তার সাথে এটা হুইস্কিং করতে বা কোনো কিছু বিট করতে যেমন কেক বানানোর সময় আমাদের প্রয়োজন হয় সেগুলোতেও ভীষণ হেল্প করবে এটার 1000 ওয়াটের মোটর আছে উইথ 100% কপার ওয়াইন্ডিং এন্ড এটার মাল্টি ফাংশনাল ফিচার্স তো তোমার কিচেনের সমস্ত নিড কে ফুলফিল করবে এটাতে টোটাল 8টা স্পিড লেভেলস আছে এন্ড এটার এলইডি ইন্ডিকেটরটাও ভীষণ স্টাইলিশ এটা পালস ফাংশনের সাথে আসে যেটা তোমার স্ট্যান্ড মিক্সারটাকে না বিটিং হুইস্কিং ডোইং সমস্ত রকম কাজ করার জন্য ভীষণ ভাবে পারফেক্ট বানিয়ে তোলে এন্ড তার সাথে এটা একটা স্প্ল্যাশ গার্ডের সাথে আসে যেটা তোমার কিচেনকে একদম মেসি হতে দেয় না এন্ড গাইজ এই স্ট্যান্ড মিক্সারটা না ওভার হিটিং প্রোটেকশনের সাথে আসে এন্ড তার সাথে এটাতে একটা সেফটি লকও আছে যাতে কোনো রকম সমস্যা না হয় তো এটাতে তুমি একটা মেন ইউনিট পেয়ে যাচ্ছ একটা ডো হুক একটা বিটার আর একটা হুইস্কার পেয়ে যাচ্ছ এন্ড এটার ক্যাপাসিটি 5 লিটার্স তার সাথে তুমি ব্র্যান্ডের তরফ থেকে 2 বছরের ওয়ারেন্টিও পাচ্ছ সো গাইজ আমি তো পুরোপুরি সর্টেড আমার এখন পরোটা রুটি যাই খেতে ইচ্ছা করুক না কেন কোনো সমস্যা নেই জাস্ট মিনিটের মধ্যে ডো তৈরি হয়ে যাবে আর আরো অনেক রকম কিচেনের কাজে আমার অনেক হেল্প হবে তো আমার তো এটা ভীষণ ভালো লেগেছে তো তোমার কিচেনের জন্য এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি অবশ্যই চেক আউট করো এই যে আমাদের গাড়ি চলে এসেছে এ তুমি সৌদি খা বলে দিলে কেন কেন বাংলায় বলতে হবে তো নমস্কার নমস্কার বেল্ট আছে বেল্ট পড়তে হবে না ওকে ওকে বেল্ট পড়তে হবে দাদা বলে দিয়েছে বেল্ট পরে নিচে বেল ঠিক আছে এত দেরি হলো কেন দাদা এত দেরি হলো কেন এখন আমরা টার্মিনাল 21 যাচ্ছি তো টার্মিনাল 21 নো নো বুঝতে পারছেন না দাদা আর এখানে বাংলা ভাষা আজকে সারা দিনে বাংলা ভাষায় কথা বলা খুব টাফ মানে কি বলবো বলতো এরা ইংলিশে বোঝে না হিন্দিতে বোঝে না তো বাংলা তো আরো বুঝবে না আর সারা দিন বাংলায় সার্ভাইভ করা কতটা জটিল সেটা আমরা বুঝতে পারছি শুরু হয়েছে জাস্ট এখন সকাল সকাল শুরু হয়েছে তাতে আমাদের এই অবস্থা ওখানে ওখানে না হবে ওকে ওকে ঠিক আছে ওখানে না হবে আর কত দূর যাবে
ওখানে অবধি বুঝছে কিন্তু দাদা, একটু একটু বুঝছে। এখানে কত টাকা, কত টাকা, কত টাকা? 93 টাকা। আচ্ছা দাও, 7 টাকা ঘুরিয়ে দাও। সো 100 টাকা দিলাম। ভাট বলতে হবে? হ্যাঁ, ভাটটা বলতে হবে, সরি, টাকা তো আলাদা হয়েছে। ধন্যবাদ। দেখো এখানে কি সুন্দরী সুন্দরী মেয়ে বসে আছে। ইচ্ছে হচ্ছে তো কথা বলতে, কিন্তু লজ্জা লজ্জা লাগছে, বুঝতেই পারছো একটু। সো গাইস, ব্যাপারটা হয়েছে আমাদের টাকা চলে গেছে, আর এখান থেকে টাকা তুলতে হবে। কিভাবে টাকা তুলতে হবে জানি না, টাকা আদৌ উঠবে কিনা জানি না, নাহলে আমরা বাড়িয়ে যেতে পারবো, কিছু খেতেও পারবো না। এখনো সারাদিন বাকি, এখন আমাদের দু একদিন থাকতে হবে। কিন্তু তোমার বাংলাটা বুঝে গেল? হ্যাঁ বুঝে গেলাম, আমি তো ইশারা দিচ্ছি। দিদি এত ইশারা ইশারায় কথা বলতে পারো তা তো আমি জানতাম না। সুন্দরী মেয়ে আর কোথাও পাবে? মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে মেসেজ করছে। তো গাইস, চ্যালেঞ্জটা আমরা শুরু করে দিয়েছি, এটা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এখন পেয়েছে আমার পিপাসা, ভাবতে পারছো? যদি জল না পাই মরে যাবো, মরে। আর সেটা আমাকে গিয়ে বাংলায় বলতে হবে 7-Eleven-এ। আমি জানি না বলতে পারবো কিনা, ওরা বুঝতে পারবে কিনা। লোক ইংলিশই বোঝে না তো বাংলা কিভাবে বলবে? জল কোথায় পাবো দাদা? জল 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 কোথায়? ইয়েস জল, আমি একটা কফিও নেবো। কফি নেবে? কফি কিন্তু বলতে হবে বাংলায়। তোমার জন্য একজন মেম সাহেব ওয়েট করছে। জল চলো, আমি জল চেয়ে নিচ্ছি, এবার তুমি কফি চাইবে। নামগুলো তুমি ইংলিশে বলতেই পারো। বরফ দিয়ে ঠান্ডা, বরফ দিয়ে ঠান্ডা, বরফ বরফ বাংলায় বলে কফি আর জল তো পেয়ে গেছি, বাট বিশ্বাস করো কষ্ট করে, খুব কষ্ট করে। কি জটিল সমস্যা, এই চ্যালেঞ্জটা নেওয়া আমাদের উচিত হয়নি জানো? না, চ্যালেঞ্জটা নেওয়াটা তোমারই বুদ্ধি ছিল সিটু, আমাদের আবার কি। চলো আমি এবার খাওয়া শুরু করি, কারণ আবার সকাল থেকে আমি খাবো খাবো করে খাওয়াই খেতেই পাচ্ছি না, যেহেতু আমি বাংলায় কিছু বলতে পারছি না গাইস। খুব কষ্ট করে সকালটা শুরু করছি কফি খেয়ে। আমি এবার ভাবছি সারাদিন কাটাবো কিভাবে, এখানকার কফিগুলো খুব কড়া। গাইস আমি জামা কিনবো এবার, কিন্তু বাংলায় কিনতে হবে কিন্তু। হ্যাঁ আমি বাংলাতেই কিনবো। তোমার জন্য আমাদের বিশাল খিদে পেয়েছে। হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফলের দোকান, আমি কিন্তু একবারও উচ্চারণ করিনি ওই নামটা, কোকোনাট কিন্তু একবারও বলিনি, বলেছি ওপরেরটা। কোকোনাট বলতে না, কোকোনাট বলা যাবে না, নারকেল বলতে হবে। নারকেল তোমাকে বলতে হবে, নারকেল বোঝালেই
হলো আচ্ছা ঠিক আছে দিদি কিন্তু খুব সুন্দরী এটা এটা কি এটা এটা কি বরফ মনে আরে ও বরফ ওকে ওকে তো এটা এটা দুধ ও এটা নারকেলের দুধ এটা এটা নারকেলের দুধ নো তাহলে এই নো ও এটা গরুর দুধ আর আমাদেরকে দেখে পেছনে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলো লাইন দিচ্ছে দেখো আমার জন্য লাইন দিচ্ছে আমাকে দেখার জন্য আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমাদের ধন্যবাদ কেমন দারুন খেতে সত্যি দারুন খেয়ে বলো কিরম কিরম ঠিকঠাক আমার ভালো লেগেছে আরে নারকেল নারকেল একটা নারকেলের হয় না নারকেলের আইসক্রিম যেটা হয় কুড়ে কুড়ে যেরকম আইসক্রিম হয় ওরকম লাগলো খেতে এর দিয়ে আমাদের সাবু খেতে ভালো এর দিয়ে আমাদের সিন্নিও খেতে ভালো এর আগেরটা তো পার পেয়ে গেছিল খুব ইজিলি এবার তোমায় কিন্তু ভালোভাবে বলতে হবে তুমি দেখবে হ্যাঁ দাদা সবেরে সবেরে কি মেরে কো ইট দেখনে কা কি শুধু দাদা বললে হবে না কেন কিম্বো দাঁড়াও আচ্ছা 690 ওখানে টাইপ করে বলো বাংলায় বলো ওখানে টাইপ করে বলো মানে অনেক কষ্ট করে 680 হাটে আমি রাজি করিয়েছি দাদাকে এন্ড তোমরা যখনই থাইল্যান্ডে আসবে প্লিজ দাদার দোকানে এসো দারুন কালেকশন ইউনিক কালেকশন এন্ড দারুন প্রাইসও দেয় তোমাদেরকে তো অবশ্যই এসো তো সন্ধ্যা হয়ে গেছে সারাদিন ধরে ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছে এবার খাবো আমি কাঁচা মিঠা আম কাঁচা মিঠা আম আমি আর বেশি কথা বাড়াতে পারছি না ওর সাথে কারণ ও কিছুই বুঝতে পারছে না আর আমি কিছু বোঝাতে পারছি না শুধু এটা বোঝাতে পেরেছি যে আমার নাম দাদা মনের কথা বুঝে গেছে যে আরো লাগবে আমি তো বাংলা বলতে পারতাম না থ্যাংক ইউ দাদা এক্সপ্রেশনে বুঝে গেছে যে আরো মশলা লাগবে গাইস সারাদিন ঘোরা হাঁটার পরে এই চ্যালেঞ্জের চক্করে কিভাবে যে আমরা চালাচ্ছি সেটা আমরাই বুঝছি আমরা এখন খুঁজতে বেরিয়েছি বাঙালি কোথাও যদি কেউ বাংলায় কথা বলে বা কোনো বাঙালি রেস্টুরেন্ট তো গুগলে তাহলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে কাউকে আমি বোঝাতে পারবো না কি খেতে চাই বাংলায় বলতে পারবো না আমরা গুগলে খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেয়েছি অলরেডি মনিকাস কিচেন যেটা কিনা বাংলায় লেখা আছে বাংলায় লেখা আছে যদি বাংলা এখানে যদি বাঙালি না থাকে মেরে কেটে ফাটিয়ে দেবো ফাইনালি মনিকাস কিচেন এসে গেছি ভালো আছেন দাদা বাঙালি বাঙালি আমরা একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি যেখানে বাংলায় কথা বলতে পারবো অ্যাট লিস্ট তো গাইস ফাইনালি আমরা বাংলা খাবার খাবো এখানে এসে অত দিন পর অতক্ষণ পর সারাদিন বাংলায় কথা বলো বলে কেউ কিছু বুঝছে না তোমরা এখানে তোমরা কি বাঙালি বাংলা পারো এখানে লোকেদের সাথে কিভাবে কথা বলো তোমরা এই ভাষায় এদের ভাষায় না 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 এটা থাইল্যান্ডের ভাষা থাইল্যান্ডের ভাষা পারো তোমরা অসুবিধা হয় না 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 বিরক্ত লাগে না আমরা তো এই কদিনে বিরক্ত হয়ে গেলাম আচ্ছা কি খাবে বলো একটা একটু খালি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে
প্রথম এই আজকে সারাদিন এই একটা জিনিস যেখানে আমি বাংলায় কথা বলতে পারলাম আমরা। বাবা সারাদিন ধরে মানে বিশ্বাস করো একটুখানি বাঙালিরা বাঙালি খাবার না খেলে না ফাংশন করতে পারে না, আমার মাথা মাথা ব্যথা হয়ে গেছে। এই থাই 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 করতে করতে পুরো থাই থাই হয়ে গেছে। আজকে তো সকাল থেকে সত্যি বলছি এরকম ভারী খাবার আমরা কিচ্ছু খাইনি। হ্যাঁ ফাইনালি কতদিন পর বাঙালি খাবার দেখতে হচ্ছে। ভাত ডাল দেখে এক্সাইটেড হয়ে গেছি রীতিমতো। কি আরাম বলো তো বাংলায় কথা বলে। হ্যাঁ শান্তি, বাংলায় কথা বলে একটা আরাম পাই, প্লাস একটা খাওয়ার ছাড়া তো মজাই নেই, একদম মজা নেই। আমার লেবু ছিটকে পালিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে খুব কিউট একজন আছে, হাই করো একবার, হাই করো তো। ভীষণ মজা খাবারগুলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে বিশাল কিন্তু মজা হচ্ছে প্রতিটা ভিডিওতে গাইস, যদি সাবস্ক্রাইব না করে থাকো জলদি 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 করে দাও। বাই বাই।